বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ওয়াশিংটনের প্রস্তাব নাকচের সক্ষমতার কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী। মুনিয়ার মামলায় নারাজি দাখিল পরিবারের। তালেবানের বিষয়বস্তু নিষিদ্ধ ফেসবুকের। আফগানিস্তান থেকে কূটনৈতিক সরিয়ে নিল ভারত। বিশ্বকাপে 24 অক্টোবর মুখোমুখি হবে ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যানের দুর্নীতি, তদন্তের নির্দেশ হাইকোর্টের। সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে, তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য ফখরুলের। বিএনপিকে নিশ্চিহ্ন প্রায় বললেন কাদের। পল্লবী থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছে বহিষ্কৃত আওয়ামী লীগের নেত্রী হেলেনা। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে সাফাই বক্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের।